মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা শুধু বাংলাদেশ নয় আঞ্চলিক নিরাপত্তার হুমকি উল্লেখ করে এই সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় নিজস্ব অর্থায়নে টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা গ্লোবাল ডায়ালগের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ইন্দো অঞ্চলে বিকাশমান আঞ্চলিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজ্ঞতা বিনিময়ে শুরু হল তিন দিনব্যাপী ঢাকা গ্লোবাল ডায়ালগ এতে যুক্তরাষ্ট্র চীন মিয়ানমার সহ বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের প্রায় দেড়শো প্রতিনিধি অংশ নেন যারা বিভিন্ন ডায়ালগে প্রবৃদ্ধি জলবায়ু নিরাপত্তা ব্লু ইকোনমি ও সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন গ্লোবাল শুভ উদ্বোধন ঘোষণা সংলাপের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জলবায়ু পরিবর্তনে ভূমিকা না থাকলেও এর প্রভাবে বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ জানান যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন সচেতন দুর্যোগকালীন সময় কি কি করতে হবে সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে থাকি আর প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছি এবং আমরা আমাদের নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড গঠন করে তার মাধ্যমে আমরা আমাদের অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ববাসীকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের এগারো লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক শুধু বাংলাদেশের জন্য নয় এই অঞ্চলের জন্য নিরাপত্তার হুমকি এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করতে গেলে আমি মনে করি এই সমস্যার আসু সমাধান হওয়া প্রয়োজন বিশ্ব সম্প্রদায়কে বিষয়টা অনুধাবন করে যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেবল নিজের দেশ নয় আঞ্চলিক শান্তি রক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী কোন দেশ বলতে পারবে না কারোর সাথে আমাদের ঝগড়া আছে এমনকি মিয়ানমারের থেকে যে এগারো লাখ মানুষ আমাদের আশ্রয় নিয়েছে তাদের সাথেও কিন্তু আমরা ঝগড়ায় লিপ্ত হইনি বরং আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি সমঝোতা করার চেষ্টা করছি আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব মানুষের কল্যাণে মানুষের উন্নয়নে মানুষের সমৃদ্ধির জন্য শুধু নিজের দেশ নিজের জন্য না এই অঞ্চলের সকল দেশের মানুষের জন্য শাহনাজ রুমা ডিবিসি নিউজ ঢাকা